শালা আজরাইলির মতো বয়স আল্লাহর কি রে বাবা খাবার দেখলি বোঝা যাবে শালা আজরাইলির ফুল তো ভাই মৌত বাড়ি বসে গোশত চেয়ে খায় আল্লাহর কি আরে হ্যাঁ না না ওর বাম মরে গেছে বোসার আলুয়ে দেছে এ বাকার বসে বসে খাচ্ছে খেদি গাদি বলে কি দিচ্ছি শালা সব ছেজরা ছেজরা মাল একটা চোষ্ট দেখে আরে হ্যাঁ না না হ্যাঁ না না আমি যদি হক কথা বলা শুরু করি না এই যে কটা মাল বসে আছে এরাও উড়ে যাবে বলবো বলবো সহ্য করতে পারবেন তো আমি যদি বলি হে চালতাবাড়িয়ার মুসলমান শুকরের গোশত খাবে এরা আদলা ইদিনে আমার মাথায় ঝাড়বে বলে কিরাম বক্তা এনেছি শালা আমাদের শুকরের গোশত খাওয়াচ্ছে আমি যদি ফের বলি ও চালতাবাড়িয়ার মুসলমানের ছানারা কুকুরের পায়খানা খাবে এরা রেগে যাবে যে বিট্টুগুনি ছেলে বড় বড় কথা বলছে আমাদের শুকরের গোশত খাওয়াচ্ছে কুকুরের পায়খানা খাওয়াচ্ছে আরে মোছর অনেক ছানা তোমার ওয়াজানতে ওয়াল লাগি কুকুরের পায়খানা আর শুকরের গোশত খেয়ে বসে আছো তুমি জানো না আরে বিশ্ব নবী বলেছে বিয়ে বাড়িতে মেয়ের বাপের কাছ থেকে এক টাকা হোক একশো টাকা হোক পড়লে আর শুকর বলে শুধু হারা শুধু হারা আমি আজকন বকতেছি এমনি শোনো শ্বশুরের কাছ থেকে পড়লে শুকরের গোশত খাওয়া আর কুকুরের পায়খানা খাওয়া দুটো সমান সমান এইরা মাল যদি মসজিদে বলে রব্বানা জলামনা ফেরেশতারা বলে শালা এমনি জ্বলবি আমরা থেকা দিবার এই দেখ বেবাড়ি আল্লাহ 10 লাখ টাকা নেয় আল্লাহর কিরে আর আমাদের মতো মৌলবীকে দোয়া করতে আর আমার তো মানে এই শোনে আমার তো মানে আমি তো একজন এতিম ছেলে নবী বলেছে এতিমদের দোয়া কবুল হয় আমি যেদিন হয়েছি আমার মায়ের ফুল পড়েনি আমার মা 1.5 মিনিট পরে মারা গেছিল আমার মা আমাকে দেখেনি আমিও আমার মাকে দেখিনি তো আমি এইরকম একজন অনাথ ছেলে বিয়ে বাড়ি হলে আমার বেশি বলে যে এতিমের দিয়ে দোয়াটা করাবো কথা বুঝলে আমরা যখন বেবাড়ি যাই বলি শালা টাকাটা তো হালাল করে খেতে হবে কথা বুঝতে পারছেন হালাল করে খেতে হবে এখন ওরা 3 লাখ 4 লাখ টাকা নেবে আর আমরা বলবো আল্লাহ ফাতেমার মতো বেদ আয়েশার মতো বেদ পাকা মিছে গোটা ফেরেশতাগা সামনে বলা যা কথা বলেন ওই জন্য আমরা বিয়ে বাড়ি যখন দোয়া করি মৌলবীদের দেখবেন মৌলবীদের সাথে লাগি না আল্লাহর কিরে বাবা বিনা উজুই ভাবে জানাজা পড়িয়ে দেবে টের পাবেন না শালা আমরা যন্ত্র আলাদা বিয়ে বাড়ি গিয়ে আমরা দোয়া করি হাত ভাগ করি একটা হাত হিন্দুস্তানে একটা হাত পাকিস্তানে যাতে দোয়া মাঝখানে বেরিয়ে পড়ে বিয়ে যাতে না টেকে এই বাবু নবীর মেম্বারে বসে এতগুলো আলেম ওলামাকে সাক্ষী রেখে বলছে আমার কথা নেড়ে যাচ্ছে আর কোন মুসলমানের ছানা কোন মুসলমানের বাচ্চা যে বাড়িতে লেনদেন নিয়ে বিয়ে হয় ওই বাড়িতে জেনে শুনে খাওয়া যাবে না হারাম না যায় চলবে না আমি মৌলবি না খেলে আমার ইমাম থাকবে না এরা খালি চার দোকানে বসে বসে মৌলবীদের বিরুদ্ধে ফতোয়া দেয় এরা এই এখন তো আল্লাহর ওলির সাথে বসে আছে মৌলবীদের কথা ভাববে এত আজাব গজব হচ্ছে মৌলবীদের দোয়ার কবুল হচ্ছে এটা সত্যি কথা মৌলবীদের দোয়া কবুল হয় না আল্লাহ জানে আমাদের দোয়ার কবুল হচ্ছে না তা হবে কি করে এখন আমি আপনাদের মসজিদের ইমাম এখন প্রত্যেক দিন একজনার করে বাড়িতে খাবার পালা পড়বে না পড়বে না জোরে বলুন আরে এখন 100-র মধ্যে 99.5টা বাড়িতে হাবে সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার অফিসার প্রফেসর সর্বক্ষেত্রে কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে আরে হ্যাঁ না না
ঢুকে গেছে এখন ওই মাল খেয়ে তো আমরা দোয়া করতিস আল্লাহ বলতে নানির কবর কোথায় আর কাঁদিস কোথায় হাল্লা হাল্লা ওই মাল খেয়ে তো আমরা দোয়া করছি আরে আপনার মসজিদে না একটা জুমার হক কথা বলবে সামনে শুক্রবার চালতাবাড়িয়ার ইমাম বলবে হে চালতাবাড়িয়ার মুসলমানের ছানারা হে চালতাবাড়িয়ার মুসলমানের বাচ্চারা যে বাড়িতে বন্ধন গুরুগুলন চলবে ওই বাড়িতে আমি মৌলবি খাব না আপনাদের কিছু বলতে হবে না গ্রামের মেয়েরা বলবে ওরা মুটির মোল সাহেব কথা বলে না রাখবো না আর আপনারা আলেমদের সমালোচনা করে আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তোলে কিছু কিছু জায়গায় গেলে না এই দেখে দেখে মসজিদের সেক্রেটারি বুক এইরাম কয় এসে বলবে ও আরে মসজিদ দেখেছে এই দেখ 10 লাখ টাকা আমাদের মসজিদে 2 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছে কলাক টাকা তোমাদের ইমাম সাহেবের মাইনে কত কেন 2700 কত মসজিদের ক টাকা ব্যাংকে রেখেছে 10 লাখ পাথর বইছে পেশাব খানা পাথর লেগে আর মৌলবীর মাইনে কথা বলেন 2700 আলিয়ে বা তোর মাথায় শুকনো বজ্রাঘাত এখন পড়ে নে বলেন না পড়বো পড়বো ভাব আর তোর মাথায় তো বিনা মেঘে বজ্রাঘাত পড়বে এই বাবু মসজিদ চারতলা তোর কোন পাপ করতে বলেছে আরে মসজিদে কে পাথর লাগাতে বলেছে মসজিদ চারতলা করছো পেশাবখানায় পাথর বসাচ্ছো আর ইমাম কে রেগেছে সেই তোলা মানে কি ইমাম মানে কি চাকর তো এরা আবার আমাদের দিকে প্রশ্ন করে তোমরা বক্তারা অত করে টাকা নাও 10,000 12,000 15,000 আমি নবীর মেম্বারে বসে নেটে বলছি ফ্রি জলসা করব আপনার মসজিদের ইমামের মাইনে 30,000 করুন ঘর থেকে খেয়েছে আমি ফ্রি জলসা করব ইয়েস মুসলমানের ছানাদের আর কি দিয়ে বাঁধাবো আরে তোমার বাপ মরে গেল আমি কারিমুল্লাহ ডায়মন্ড থেকে আসবো আসবো কিভাবে কুল পাতার পানি গরম করতে হয় যে ইমাম সুখে দুঃখে তোমার পাশে দাঁড়াবে তার মাইনে মানে এদের ধারণা মৌলবি মানে গরিব হবে ওদের ছেঁড়া জামা হবে আপনার মাটির ঘর হবে মৌলবি যদি একটা গাড়ি কেনে এদের ফাটে আরে হ্যানা না ইমামদের ভালোবাসো আলেমুল আমাদের ভালোবাসো এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া এরা আম্বিয়াদের সুপারিশকারী আলেমদের মহব্বত করবে আলেমদের ভালোবাসবে আলেমদের ইজ্জত করবে আরে ইমাম মানে নেতা আপনার বাপের চাকর ইমাম যদি একটা হক কথা বলে আমি সেদিন এক জায়গায় জলসা গিয়েছিলাম কি মারামারি ইমামের নিয়ে কেন ইমাম সাহেব বলেছে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া কি বলছো বাবু ইমাম বলেছে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না আগো তোমাদের এখানে ডিজিটাল নামাজই আছে কথা বলেন আল্লাহর কি দেবা যারা নামাজ পড়ে না ওদের বাদ দাও যে মাল গোটা পড়ে 16 জন 18 রকম বিড়ি খেয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তো গালতে ভক 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 গাছ বেরোচ্ছে কথা বললেন না কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায় কথা বলে না আচ্ছা রসুন খেয়ে মসজিদে যাওয়া যায় আরে ছেলিমদ্দিনের বাপ আসরের নামাজ পড়ে লেবে এখন টুপি খোলে বিড়ি ধরিয়ে ফেরেশতারা এ জালো কিছু দোবো বলে নে ফিরে চলে গেছে আল্লাহ বলে কি খবর বলে ও আল্লাহ দোবো বলে কিছু সে মাল মসজিদে না লাভ দিলাম দি মুখে আগুন তুলে কথা বুঝতে পারছেন না বলছেন না আবার কিছু যন্ত্র আছে দেখবেন মসজিদে গিয়ে নিজে নিয়ে দেবেন পাখার দিক দেখিয়ে হয়ে মানে কটা পাখা গুনতেছে আর কিছু ডিজিটাল মাল বেরোছে মসজিদে এখন চিয়াতে নামাজ পড়ে আরে হ্যাঁ না চিয়া আগো ও যন্ত্র গুলো কি ঘরে চিয়ারেই বসে থাকে নিচেই মোটে বসে না কথা বলে না
যেখানে আল্লাহ বলেছে শুনেন আব্বা কথা বলতে দেন যেখানে আল্লাহ বলেছে তো দাঁড়িয়ে নামাজ পড়লে অসুবিধা তো বসে 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 মানে কোথায় মেজেই বস আচ্ছা বসলে আমি পাটা একটু তুলছি বিয়াদবে মাফ করবে বসলে এই আসাম বিড়ি দিয়ে মানে পা মোড়া যাবে না আমার খুব কষ্ট হবে আল্লাহ বলছে এক কাজ কর কাবা শরীফের দিকে পিট করেও বসা আদবের খেলা কিন্তু আল্লাহ বলছে তুই নামাজে যখন এসেছিস তাহলে তুই আমি আল্লাহ আমাকে ভালোবেসে এসেছি তা তোর পাটা মুড়লে অসুবিধা হবে তোর পাটা আমার দিকে করে দে সুবহানাল্লাহ বলে তোর পাটা কাবার দিকে করে দে আরে যেখানে আল্লাহ বলছে তোর পাটা আমি আল্লাহ আমার কাবার দিকে করে দে তোর পাটা আমি আল্লাহ আমার দিকে করে দে সেই জায়গায় তোমার কোন বাবা বোনায় ফতোয়া দেয় যে চেয়ারে বসে নামাজ পড়তি চেয়ারে বসে নামাজ পড়তে না মসজিদ থেকে চেয়ার গুলো সরাবেন ইমাম যেটা বলবে ইমামের কথার উপরে চলবেন কসম খোদা এর উপরে বরকত পাবে আয় আব্বা আমি আপনি সারা রাত নামাজ পড়ব আমি সারা রাত কোরআন পড়ব আর একজন দ্বীনের আলেম সে কি করবে ঘুমাবে আমার আপনার কোরআন পড়া নামাজ পড়ার থেকে আলেমের ঘুমানোর দাম বেশি সুবহানাল্লাহ বলে নামাজ নামাজের মতো পড়তে হবে হযরত আলী হায় হায় একটা ভালো কথা মনে পড়ে একবার সুবহানাল্লাহ বলে আর একটু জোরে সুবহানাল্লাহ পড়ো কোন আলী রাসূলুল্লাহর জামাতা আলী কোন আলী সাইয়্যেদাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা স্বামী আলী আয় আব্বা এই আলীর মর্যাদা আপনারা জানেন না রাসূলুল্লাহ একদিন ডাকছে আলী শোন শোন আব্বা আয় বাবা শোন হযরত আলী গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও নবী হুজুর বলে আমার নবী বলছে আলী তোমার একটা খুশির খবর দেব হুজুর বলেন রাসূলুল্লাহ বলেন হুজুর বলেন আমার নবী বলছে বাবা আদম থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ পর্যন্ত অনেক নবীর বিবি জান্নাতে যাবে কিন্তু কোন নবীর বিবি জান্নাতে নারীদের সরদারিনি হবে না জান্নাতে সাইয়্যেদাতুন নিসা হবে খাতুনে জান্নাত হবে ফাতেমাতু জোহরা তার স্বামী কোন নবী কোন রাসূল কোন আম্বিয়া নয় তার স্বামীর নাম হলো আলী একবার সুবহানাল্লাহ বলে এই আলী হলো পৃথিবীর সব থেকে দামি স্বামী আর একবার সুবহানাল্লাহ বলে ওয়ালি আর একটা কথা শুনবে আলী এই শোনো আদম থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ পর্যন্ত অনেক নবীর ছেলেরাও জান্নাতে যাবে কিন্তু কোন নবীর ছেলে জান্নাতে যুবকদের সরদার হবে না জান্নাতে যুবকদের সরদার হবে আমার কলিজার টুকরা নয়নের মণি নয়নের পুতুলে আমার রক্ত ফেটবে ইমাম হাসান এবং হুসাইন এই হাসান হুসেনের বাপ কোন নবী নয় কোন রাসূল নয় কোন আপনার আম্বিয়া নয় এই হাসান হুসেনের বাপের নাম হলো আলী এই আলী হলো পৃথিবীর সব থেকে দামি পিতা আর একবার সুবহানাল্লাহ বলে আলীর কথাটা এখানে কিছু কিছু লোক জলসায় বসে কান্নাকাটি করে কেন করে ইমাম হোসেনের ঘটনা শুনে আহারে ইমাম হোসেন কারবালার ময়দানে ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছে যে গলাতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে সেই গলায় ইয়াজিদের সৈন্যরা ছুরি চালিয়েছে এ মাল কেঁদে নুটিপুটি খাচ্ছে আর এই কান্নাটা যদি অরিজিনাল হতো ভুলে গেলে হতভাগা মুসলমান ইমাম হুসাইন কারবালার ময়দানে তলবারির বৃষ্টি বর্ষণ হচ্ছে আর ইমাম হুসাইন তার ডান হাতটা উঁচু করে বললেন ওরে যদি সৈন্যরা একটু দাঁড়া দাঁড়া তোরা কার গায়ে তীর মারো তোরা কার গায়ে পাথর মারিস আমি কি রাসূলুল্লাহর নাতি নই আমি কি শের খোদা আলীর ছেলে নই আমার আম্মা জানের নাম কি ফাতেমাতু জোহরা নয় আরে আজকের জুমার দিন আমার দুটো রাকাত জুমার নামাজ পড়তে নেই হে চালতা বেরিয়ে আর হতভাগা মুসলমান দুর্ভাগা মুসলমান কপাল পোড়া মুসলিম জাতি
امام حسين کربلا ار میدانے تیر تلوار کی مشتی مشن ہوتے تار ماجے اللہ ر نمازے داڑئے گلے اورے جیدی سنترا ای نمازے ران برود کرتے گئے امار نانا نبی مصطفی تار یادتا دونوں جا چپے دن دن مبارک شہید کرے سرے ای نمازے ران برود کرتے گئے امار نبی سنار صحابرا تادر بدھنگنی سو دھرمنی نয়ন রঞ্জিনী ভ্রমর মোহিনী মাটিদার বনিন্দ সুন্দরী লাবণ্যময়ী পবনী স্ত্রীকে পাশে রাতে তারা বিবিকে ছেড়ে জিহাদের ময়দানে হাজির হয়েছে আজ সেই আমার নবীর রক্তের বিনিময়ে যে নামাজ পেয়েছি আজ জুমার দিন আমার দুবরাকাত জুমার নামাজ পড়তে দে ইমামে হুসাইন আল্লাহর নামাজে দাঁড়িয়েছে নামাজে অবস্থায় 79 টা তীর খেয়েছে আল্লাহর নামাজকে ছেড়ে দেয় নাই سبحان اللہ بول بے آرے بھی جو رو سبحان اللہ بول بے آرہ ایشو نے او نبی امرہ تمہار دیوانا ایک دن بیرا تھنڈا پوڑے سے فجر ناما جو رو بولو تمہا در موجی در آنڈر ہے کتو گھر مسلمان آچے اچھا فجر مسلمی کجن آیا با شتی کتا بار ایک تیریش پوئی تیری تاو جیبرائیل میکائیل آدرائیل سب سمیت گونے دھوتی آگیا پوئی تیریش چل لی جن ہوئی جے گرامے دوشہ گھر مسلمان باس کرے امت محمدی باس کرے شگر ساڑھے چاسو گھرے باس شکھانے ماتر تیریش پوئی تیری جن فجرے نماز پڑے تر مانے حائی آلا سولا گرامے جوڑی والا پھیری والا بھین والا رکشا والا بلی امامار مواجن دجن بیلے چالا امرا جابونی رے شالا تورا شبائی پالا امام شایف نماز پڑے دعا کرے ربنا ظلمنا اللہ بلے ودر شانے دعا کرشنا تالے ہمیں دعا قبول کربونا تورا بھیتر چلنی جنا بائیر حضر جنا تائی تو در دعا قبول ایسا نو চল্লিশে খানা করতে যে গ্রামের লোকে দাউদ করে খাওয়াচ্ছে আমাদের চালদা বেড়ে মাদ্রাসা থেকে সাতটা মাদ্রাসা ছেলে দাউদ করে কটা সাতটা মাদ্রাসা ছেলে দাউদ করেছে আর হাইব্রিড মোল সাহেব দাউদ করেছে আগো মাদ্রাসা ছেলেদের দেখলি কবর ভয় খায় কথা বলে নেরা কবর ভয় খায় আরে প্রকৃত বুদ্ধিমান সে আমার রাসূল বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না আর বেনামাজির জন্য দোয়া করলে তার দোয়া কবুল হবে না আরে তুমি বাংলার কোন আলেম কালো কাবার ইমামের দোয়া করো আরে বুদ্ধিমান তো সে নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে সে আরে বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবরে পাঠায় একবার তকবীর দেন তো নারাই তাকবীর আচ্ছা বা একটা কোরআনের আয়াত আমি আপনাদের সামনে আরেকটা বলি অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ বলছে ইবাদত হবে আল্লাহর মহব্বত হবে রসূলে খেদমত হবে বাপ এবং জোরে বলো বাপ এবং মা ইবাদত হবে আল্লাহর মহব্বত রসূলে খেদমত হবে বাপ এবং মা কসম খোদার আমি একজন এতিম ছেলে তো এই আব্বা দিকে তাকান যারা জলসার দি এত গভীর রাতে জলসা সহ্য শুনলে পাগল হয়ে যাবে বিশ্বনবী হাবিবুল্লাহ বলেছেন এই দুনিয়াটা 70 বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে না আর সেই গোটা জান্নাতটা তোমার মায়ের পায়ের তলায় সেই মায়ের দাম কত আরে মা কারে বলো মা কি জিনিস আমাকে জিজ্ঞেস কর আমার থেকে বেশি কেউ বোঝেন না মা কারে বলে যার নি তাকে জিজ্ঞেস করেন রোজারিদের দিনে সবাইকে দেখতে পাওয়া যায় মাকে দেখতে পাওয়া যায় না
কলিজাটা ফেটে যায় আমার মা যদি বেঁচে থাকতো আমিও একটা শাড়ি কিনে এনে দিতাম আমার মার হাতে 500 টাকা দিয়ে বলতাম মা আমার জন্য দোয়া করো হতভাগা মুসলমান কলকাতায় যাও দিল্লি যাও বোম্বাই যাও মাকে বলে দাও তোমার যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় শহীদ মৃত্যু হবে আরে বিশ্ব নবী বলেছে তোমার বাপ হলো তোমার জন্য জিন্দা কাবা আর তোমার মা হলো তোমার জন্য মদিনা এই রকম জিন্দা কাবার গায়ে যারা হাত তুলেছ এই রকম মায়ের গায়ে যারা হাত তুলেছ আমি কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি 40 বার হজ করো 4000 বার আজমিরে যাও 4 কোটি বার ফুরফুরাই যাও আর কোন বাবার মাজারে চিৎপাত হয়ে শুয়ে থাকো আল্লাহর গজবের জাহান্নাম তোর জন্য ওয়াজিব হয়ে আছে মা কি জিনিস হযরত মূসা নবী নাম শুনেছেন আয় আব্বা মূসা নবী নাম শুনেন না এই আল্লাহর নবী মূসা তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যেতেন ওনাকে বলা হতো কালিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে কথা বলতেন মূসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে আর মূসা নবীর মা একবার সুবহানাল্লাহ আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো মূসা নবীর মা আয় আব্বা বাড়িতে যাই নামাজ বিছিয়ে হাত তুলে বলছে আল্লাহ 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 আমার মূসা তোমার সঙ্গে দেখা করতে গেছে আমি মূসা নিয়ে তোমার সাথে দুটো কথা বলছি আল্লাহ আমার মূসা একটু তোদলা ওই ফেরাউনের বাড়ি গাড়িতে আগুন নিয়েছিল ও জিপ পুড়ে গিয়েছিল আল জিপ পুড়ে গিয়েছে আল্লাহ তুমি তো সব জানো ওই একটু তোদলা আর তোদলাদের একটু রাগ বেশি হয় না হয় আরে মূসা নবীর একদিন পেট ব্যথা করতেছে বুঝলেন পেট ব্যথা করতে আল্লাহর বলছে আল্লাহ কি করব খুব জোর পেট ব্যথা করতেছে আল্লাহ বলছে কাজ কর ওই কুল গাছের পাতা ছিঁড়ে খা আর মূসা নবী কুল গাছের পাতা একটা বিসমিল্লাহ বলে ছিঁড়ে খেয়েছে পেটের ব্যথা ভালো হয়ে গেছে তার কিছুদিন পর আবার পেট ব্যথা করতেছে এবার মূসা নবী কুল গাছের পাতায় একটা একটা খেতে গেছে পুরো ছাগলের মতো গাদ মুড়িয়ে খেলে তবে পেটের ব্যথা ভালো হয় মূসা নবীর রাগ তো বিশাল আল্লাহ সেদিন বললে একটা খেলুম কাজ হয়ে গেল আজকে দেখো পুরো কাজ মুড়িয়ে খেলিস তোমার পেটের ব্যথা ভালো হয় আল্লাহ বলছে মূসা সেদিন আমি আল্লাহ আমার হুকুম ছিল আজকের আমি আল্লাহ আমার হুকুম হুকুম নাই আরে হাদিসে এসছে মূসা নবী মাথায় পাগড়ি ব্যবহার করতেন পাগড়ি পরতেন কিন্তু যখন রেগে যেত পাগড়ির ভিতর থেকে চুলগুলো সোজা হয়ে যেত মানে কিরাম রাগ এই মূসা নবী আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে দেখা করতে গেছে আর মূসা নবীর মা ঘরে নামাজের পাটি বিছিয়ে বলছে আল্লাহ আমার মূসা যদি তোমার সাথে কথা বলতে গিয়ে কোন রকমের বিয়াদবি হয় আল্লাহ ও তো রাগি তলালো যদি কোন রকমের একটু এদিক ওদিক হয়ে যায় আমি ওর মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আল্লাহ আমি মূসার হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি আল্লাহ তুমি মূসার একটুকেন মাপ কর দিও একবার সুবহানাল্লাহ বলো আরে মা মা হয় তুমি নেতা হও আর মন্ত্রী হও কোটিপতি হও আর বাদশাহ হও মায়ের কাছে ছেলে ছেলেই হয় আহারে যেদিন মূসা নবীর মায়ের ইন্তেকাল করেছে সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মায়ের ইন্তেকালের পরে মূসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছে গায়েব থেকে আওয়াজ আসছে আই মূসা ও মূসা আজকের কথায় হিসাব করে বলো রে পিছনে দোয়া করার মতো আর কেউ বেঁচে নাই হতভাগা মুসলমান এই রকম মায়ের গায়ে তার হাত তোলো যে মা তোমার হাতের আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছে এই রকম মায়ের গায়ে তার হাত তোলো জীবন ভর জীবন চেল্লাই চলে যাও আল্লাহর গজবের জাহান্নাম তোর জন্য ওয়াজিব হয়ে আছে লিখে নাও এই দেখে আয় আব্বা মূসা নবী একদিন এক জায়গায় যাবে তা আল্লাহ বলতে চাও মূসা এক কাজ করব একটা গাড়ি ঘোড়ার ব্যবস্থা করে দেবো খুব ভালো হবে তো মূসা নবী বলছে আল্লাহ বিরাট ভালো হবে অমুক জায়গায় যাব যদি একটা যানবাহনের ব্যবস্থা হয় আল্লাহ বলছে মূসা এক কাজ করো ওই
চলে যাও এই চালটা বেড়ে ঈদগার পাশে পশ্চিম পাড়া উমুক লোকের বাড়িতে চলে যাও ও তোমার যানবাহনের ব্যবস্থা করে দেবে মুসা নবী চলে গেলে আসসালামু আলাইকুম আপনি আল্লাহর নবী মুসা হ্যাঁ আমি আল্লাহর নবী মুসা আপনার যানবাহনের ব্যবস্থা করে দিতাম ও যে হ্যাঁ ভাই দাও তখন ওই লোকটা আসমানের মেঘের দিকে নিজের শাহাদাত আঙুলটা ইশারা করে মেঘকে ডাকছে কাম হিয়ার কাট আকাশের গড় 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 করে নেবে আল্লাহর নবী মুসাকে বলছেন নবী মুসা তুমি এই মেঘের উপরে বসে যাও যেখানে বলবে সেখানে পৌঁছে দেবে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা বা ওয়াল্লাহ এই মানুষটা কে এ তো কোন নবী নয় এ কোন আম্বিয়া নয় এ কোন পয়গম্বর নয় এর বরকত চার হাতের শাহাদাত আঙ্গুলের ইশারা আসমানের মেঘ নিচে নেমে আসে আল্লাহ বললেন হে নবী মুসা এর প্রসবিনী মা জনম দুঃখী মা গর্ভে ধারিণী মা এর রক্ত খরবের পেটে ধরা নারী সেরা মা আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ ওয়াল্লাহ আমার এই বাচ্চাটা আমার কোন কথাই না বলে না আল্লাহ তুমি আমার বাচ্চার কোন কথাই না না বলে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মায়ের দোয়ায় আসমানের মেঘকে আল্লাহ তার গোলাম বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে আর এইরকম মাকে নিয়ে ইমাম সাহেবদের পালা করে জানেন তো বাড়িতে বাড়িতে পাঁচ ভাই মাকে নিয়ে পালা সিস্টেমে খাওয়ায় দশ দিন দশ দিন দশ দিন দশ দিন করে আর বাপ মা যদি থাকে কেটে হা বাপ ও ভাগ গোলায় বাপ একজনের কাছে থাকবে মা একজনের কাছে থাকবে এরা মোচর মানে ছানা না কাওড়ার ছানা যেদিন আমি আপনি মায়ের পেটে ছিলাম আমার মা যদি আমার বাপের হাতটা ধরে বলতো এই দেখো এ দুনিয়ায় গিয়ে বড় হয়ে একজন তোমার নেবে একজন আমার নেবে বুড়ো বয়সে একসাথে থাকতে দেবে তাহলে এক কাজ করি আমি খামা খাই একা দশ মাস দশ দিন পেটে নিয়ে কি জন্য বলবো আমি পাঁচ মাস পাঁচ দিন পেটে রাখবো তোমার পাঁচ মাস পাঁচ দিন পেটে রাখছি হাসতো দুনিয়ার আলো বাতায় দেখতে পেতাম আরে জোরে বলেন দেখতে পেতাম আরে যে মা একটা বেড়া ছেলেকে বলে না যে পাঁচ কিলো ওজনের একটা ইট পেটে বেঁধে দিচ্ছি ঘন্টা দুই ঘুরে দেখ শালা চোখ বুলু হয়ে যাবে আর তোমার আমার প্রসবিনী মা জনম দুঃখী মা গর্ভে ধারিণী মা রক্ত খরবের পেটে ধরার নারী সেরা মা বত্রিশটা নারী ছিল সারি রক্তের পান্না বইয়ে যে মা জন্ম দিল এই মাকে নিয়ে যারা পাড়া তৈরি করে এইরকম মাকে নিয়ে যারা ভাগা ভাগি করে আরে আমি কালিমুল্লাই খ্রিস্টানে এরা হাজার যাই হোক এরা উন্নত মোহাম্মদি হতে পারে না এদের নেতার নাম নবী মোহাম্মদুর রসুল্লাহ হতো জলসার দিন জলসার দিন মা দেখছে দূর থেকে ওর শাশুড়ি এসে মুরগি ভাত খাওয়াচ্ছে আর মা দূর থেকে তাকিয়ে দেখছে চোখ দিয়ে পানি ঝরছে আল্লাহ ওয়াল্লাহ দশ মাস দশ দিন পেটে রাখলাম আমি বত্রিশটা নারী ছিলাম আমি ওয়াল্লাহ ও আমার প্রথম সন্তান আমার তখন 18 বছর বয়স একজন 18 বছরের যুবতী মহিলা তার গায়েতে মশা মাছি বসতে দেয় না দিনে 8 বার 10 বার মুখে হাতে সামান দেয় ওয়াল্লাহ আমার দিকে কোন পুরুষ আর চোখে তাকালে আমি রেগে যেতাম কিন্তু আল্লাহ আমার কোন পুরুষ যদি গায়ে টাচ করতে রেগে যেতাম আমার 18 বছর বয়সে ওর বাপের সঙ্গে বিয়ে করে আমার সমস্ত বডিটা ওর বাপের জন্য ফ্রি করে দিলাম ওয়াল্লাহ ও আমার প্রথম সন্তান যখন আমার প্রসব বেদনা উঠল ডাক্তার বলে দিল যে মা এ বাচ্চা নরমাল ভাবে হবে না ডেলিভারি নরমাল ডেলিভারি হবে না সিজার করতে হবে
والله الله আমি একজন আদর বৎসরের টাকা দাদা যুবতী মহিলা আমি যদি ইচ্ছা করতাম ওকে নষ্ট করে দিতে পারতাম কিন্তু আল্লাহ আমি আমার দেহের দিকে তাকাই নাই আমি আমার চেহারার দিকে তাকাই নাই আমি একজন আদর বৎসরের মহিলা ডাক্তারকে বললাম ওরে ডাক্তার আমি পৃথিবী অনেক দেখেছি রে আজ সিজারে যদি আমার বাচ্চাটা ভালোভাবে হয়ে যায় والله আমি একজন আদর বৎসরের মহিলা আমার আগে পেটটা কেটে আল্লাহ ওকে জন্ম দিয়েছিলাম সেই পেটের কাটা দাগটা আজও নিয়ে বলছি আজও আমি কোন ভারী কাজ করতে গেলে আল্লাহ আমার ওই জায়গাটায় ব্যথা লাগে আর জলসার দিবে ওর শাশুড়ির নিয়ে মুরগির গোশত খাওয়াই খাসির গোশত খাওয়াই আমার দুঃখ নাই ও যদি একবার বলতো মা আমার শাশুড়ি এসছে তুমিও আমার মায়ের সাথে বসে খাও কসম খোদা যে এই রকম পশবিনী মায়ের চোখে ফোঁটা পানি ধরিয়েছো তোর জান্নাতে যাবার জন্য এই চোখের পানি পাহাড় হয়ে দাঁড়াবে লিখে নাও আরে মায়ের বুকে ফোঁটা দুধ কেন মায়ের চোখে ফোঁটা চোখের পানি তোমার বুকের চামড়া দিলে মায়ের চোখের পানি ঋণ শোধ করতে পারবে না হতভাগা মুসলমান যারা এত রাতে জলসা শুনছো আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাই আমি একজন মা হারাওয়ালা যেদিন এই চালতা বেড়িয়ার জুমা মসজিদে এলান হবে চালতা বেড়িয়ার জলিলের মা মরে গেছে বুধবার জোহর বাদ জানাজা হবে গ্রামের মানুষ দলে দলে তোমার মাকে দেখতে আসবে তোমার মা সারা জীবনের মতো শুয়ে পড়বে আর ডাকলে তোমার মা সাড়া দেবে না তোমার মায়ের হাত দুটো নিথর হয়ে যাবে তোমার মায়ের চোখ দুটো বন্ধ হয়ে যাবে গ্রামের মেয়েরা কুলপাতার পানি দিয়ে সারা জীবনের মতো শেষ গোসল করিয়ে দেবে তুমি নিজে কাঁধে করে মায়ের কবরস্থানে দিয়ে যাবে নিজের হাত দিয়ে যে একদিন মা এই আঙুল দিয়ে হাঁটতে শিখিয়েছিল সেই মাকে নিজের হাতে কবরে রেখে উঠে আসবে কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি পৃথিবীর শ্রেষ্ঠ এতিম হয়ে উঠে এলে আরে বাড়িতে আসবে চতুর্দিকে তাকাবে মাকে আর দেখতে পাবে না মায়ের স্মৃতিটুকু ভেসে উঠবে এইখানে আমার মা বসে থাকতো এইখানে আমার মা আমার বাচ্চাকে নিয়ে বসে থাকতো এইখানে আমার মা বসে ভাত খেত তোমার সেই চিত্রগুলো চোখে ফুটে উঠবে ওরে হতভাগা মুসলমান এই রকম মা যাদের বেঁচে আছে যারা এই রকম মায়ের সঙ্গে কথা বলে না তোর নামাজ শেষ রোজা শেষ হজ শেষ তোর জীবন চল্লাশে মায়ের পায়ে ধরে ক্ষমা চাও আর যাদের মা মরে গেছে জুম্মার নামাজ পড়ে প্রতি সপ্তাহে মায়ের কবরের কাছে চলে যাও বাম্মার জন্য দোয়া করবে আমার মতো হাইব্রিড মল সাহেব হওয়ার দরকার নেই শুক্রবার নামাজ পড়বে নামাজ পড়ে কবরস্থানে চলে যাবে কিচ্ছু জানেন না তো কিচ্ছু জানতে হবে দশ বার সুবহান আল্লাহ বলতে পারবেন আরে হ্যাঁ না বলবেন দয়বার আল্লাহ দয়বার আল্লাহ একবার পড়ে শুধু এরাম বলবে আল্লাহ কিভাবে দোয়া করতে হয় আমরা তো জানি না কিন্তু আলেমুল আমাদের মুখতে শুনেছি তোমার নবীর হাদিস আছে বাম্মার জন্য ছেলে মেয়েদের দোয়া কবুল হয় আল্লাহ আমি আমার বাপ কত কষ্ট দুঃখ করে মানুষ করেছে আমার আব্বাই কবরে এখন শুয়ে আছে আল্লাহ আল্লাহ আমি বাচ্চা হয়ে দোয়া করছি এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছি এই সবটা আমার আব্বার কবরে পৌঁছে দাও আল্লাহ আমি গুনাহগার এই মাথাটা যদি নামাতি হয় বছরে হোক মাসে হোক তোমার ছাড়া কারোর কাছে নামাই না আল্লাহ আর বাপের কবরে আজাব মাফ কর দাও কসম খোদা আমার মতো মোল সাহেবের থেকে আপনার দোয়াটা আগে কবুল হবে আরে শুনলে পাগল হয়ে যাবে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর জমিনে যত হাফে মাওলানা কারি মুফতি মহাদ্দেব পীর ওলি আউলিয়া বস কুতুব আফতার ফকির দরবেশ নবী রসুল সাহাবা
صالحي تمام পৃথিবীর যত নবী আছে সব একদিকে আর একদিকে হয়ে আপনার জন্য দোয়া করবে আর আপনার মূর্খ মা অশিক্ষিত মা ছেড়া ছাড়ি পড়ে কিছু বোঝে না আপনার জন্য বদদোয়া করেছে আই বাবু ওয়াজ শুনছেন একদিকে হাফেজ মাওলানা কারী মুফতি মুয়াদ্দে নবী রাসূল সাহাবা সাহাবী বড় পীর থেকে শুরু করে পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালা একদিকে আপনার জন্য দোয়া করছে আর আপনার মূর্খ অশিক্ষিত মা আপনার জন্য বদদোয়া করছে কসম